উদাহরণটা হলো এটাই, এখন আমাদের সন্তান যদি খেলা করে, এখন নিচে একটা কোরআন রাখা আছে, একটা রসুলের হাদিস রাখা রয়েছে, এখন সন্তান খেলতে খেলতে ওই কোরআনের উপরে উঠলো বা হাদিসের উপরে উঠে গেল। আচ্ছা, মেয়ে ছেলে হোক আর বেটা ছেলে হোক, ওই বাচ্চা কোরআন হাদিস নিয়ে যদি খেলা করে, তার উপরে ওঠা বসা করে, আপনারা ওইভাবে দেখবেন না বাচ্চাটাকে সরাবেন কোনটা? প্রয়োজন হলে আপনারা জানেন বাচ্চাটাকে সরিয়ে আগে কোরআন হাদিসকে বুকে জড়িয়ে নেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা জানি যে আল্লাহ এবং তার রসুলকে আমাদের সন্তান সন্ততি অপেক্ষা ভালোবাসি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে হাত তোলাটা আপনাদের সঠিক হয়েছে। আমার ভাই, মানুষ আমরা যাই করি না কেন, যত গুনাগার হোক যাই হোক না কেন, কোরআন হাদিসকে মহাব্বত করে, করে না করে না? আপনারা জানেন ওলি আল্লাহদের ইতিহাস, যে শুধু মদ খেত, বিখ্যাত মদখোর বিশ্রে হাফি, একটা বিসমিল্লা পড়ে থাকা বিসমিল্লার কাগজ তুলে নিয়ে শুধু মর্যাদা দিয়ে আল্লাহর ওলি হয়ে গিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। ও ভাই, জানে না আমরা এমন মানুষ আছি, আমরা যাদেরকে অনেক কিছু মনে করি, আমাদের মনের ধারণা হয় এ তো মদখোর, এ তো সুদখোর, এ হলো জিনাখোর, এ হলো অমুক, এ হলো তমুক। আমাদের চোখে ওই মানুষটাকে পাপি দেখি, কিন্তু ওই মানুষটা জীবনে অনেক পাপ করেছে, কিন্তু পাপ করতে করতে অনেক গুনাহ করে ফেলেছে। মানুষটা রাতের অন্ধকারে কোনো এক সময় তাহাজ্জুদের নামাজ আদায় করে, নামাজের মুসল্লায় বসে বসে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে, আল্লাহ আমি বড় অপরাধী, আমি বড় গুনাহগার, আমি বড় অত্যাচার, ওগো আল্লাহ আপনার কাছে আমি খালিস দিনে তওবা করছি। আপনি তো বলেছেন ফাস্তাগফিরুনি, বান্দা যত অন্যায় করো, অপরাধ করো, জমিন থেকে নিয়ে আসমানে গুনাহ করে 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 ঠেকিয়ে দিয়েছ, জমিন ভরিয়ে আসমানে উঠে গেছে, এত পরিমাণ গুনাহ করেছ, ও বান্দা আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাদের ক্ষমা করে দেব। যারা আমরা গুনাগার মনে করি, পাপী মনে করি, ওই মানুষটাকে আমরা খারাপ চোখে দেখি, কিন্তু মানুষটা তো রাতের অন্ধকারে কখন তিনি তাহাজ্জুদের নামাজ আদায় করে আল্লাহর কাছে নিজ খালিস দিনে তওবা করে নিয়েছেন, সেটা আমার আপনার জানা নাই। অথচ যে মানুষের সম্পর্কে খারাপ ধারণা করি, ওই মানুষটা আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিয়েছে। এই জন্য করি আমরা কোনো মানুষকে ঘৃণা না করি। হতে পারে একজন মদখোর, হতে পারে একজন পাপী অত্যাচারী, বরং নিজের ভাই মনে করে বোঝানো, তার ভাই মনে করে মহাব্বত করে বলা, দেখবেন ওই মানুষটা আল্লাহ চাইলে হেদায়েতের মালা আল্লাহ পরিয়ে দিতে পারেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কোনো মানুষকে ভালো পথে আনতে গেলে দেখবেন তাকে দুটো গালি দিয়ে বড় কথা বলে নিয়ে আসা যায় বলে মনে হয়। একই কথা একটা মানুষ বলে, দিলের মধ্যে আসর হয়, আর একই কথা বলছে একটা মানুষ, মানুষের রাগ হয়। কারণটা কি? কথার মধ্যে তাসির হওয়ার একটাই কারণ, যে কথার মধ্যে মাধুর্য থাকবে, কোমলতা থাকবে, মানুষের অন্তরে ধাক্কা দেবে, মানুষের সামনে নয়। আমার ভাই, জানেরা যে কথা বলছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তাই বলছেন, দুনিয়ার তোমরা মায়া করবে, তবে কেমন মায়া করবে? দুনিয়ার মায়া করলে ওই মায়াটা একমাত্র যতটুকু করবে আল্লাহর ইবাদতের উদ্দেশ্যে করবে। ও বাবা, তুমি ফজরের নামাজ পড়ে বার হয়ে যাচ্ছ, তুমি যে দুনিয়ার হালাল ইনকামটা করবে, বিসমিল্লাহ বলে শুরু করবে, ওই বিসমিল্লাহ বলে শুরু হালাল কাজটা জোহরের নামাজ আদায় করা পর্যন্ত ওই সময়টা আপনার ইবাদতের মধ্যে গণ্য হয়ে যাবে।
উম্মতে মুহাম্মাদের জন্য কোনো পুরস্কার, এই পুরস্কার যেন না বিফলে চলে যায়, এই জন্য করে আল্লাহ পাক রব্বুল আলামিন জানাচ্ছেন, দুনিয়ার ধন সম্পদ এই অহংকার তোমাদেরকে যেন দিনকে আখেরাতকে যেন না ভুলিয়ে দেয়। আর যতক্ষণ না তোমরা কবরে যাবে ততক্ষণ তোমাদের এই অহংকার যাবে না, দুনিয়ায় তোমাদের মাল মাত্রা ধন সম্পদের লোভ লালসা থাকবে। জেনে রেখে দিও তোমাদের জীবনে যেমন এমন পরিস্থিতি আসবে, ও মানুষ তুমি প্রকৃত মোমেন হতে পারলে না। তাই বলা হলো এটা কখনোই ঠিক নয়, এটা তো উচিত নয়, আমরা যে দুনিয়ার যে নিয়মে আমরা আখেরাতকে ভুলে দুনিয়ার কাজ করি, আমরা দুনিয়ার পরিপূর্ণতাকে ছেড়ে দিয়ে আখেরাতকে নিয়ে পড়ে আছি, তাই আল্লাহ জানিয়ে দিচ্ছেন এটা কখনোই ঠিক নয়। আমার ভাই জানেরা, তাহলে আমাদের কি করতে হবে? শীঘ্রই অবশ্যই তোমরা জানতে পারবে, কি জানতে পারবে এটা কখনোই ঠিক নয়, শীঘ্রই তোমরা এটা জানতে পারবে, সাবধান, যদি তোমরা নিশ্চিত জ্ঞান দ্বারা অবহিত হতে তবে এমন কাজ করতে না, যদি আমাদের সেই জ্ঞান থাকতো, সেই আকেল থাকতো, সেই ব্রেন থাকতো, একদিন আমি মরে যাব, এই দুনিয়া ছেড়ে চলে যাব, আমার বাপ চলে গেছে, আমার মা চলে গেছে, আমার দাদু দাদি নানি নানা চলে গেছে, আমার সঙ্গী অনেকেই চলে গেছে, একদিন আমিও এমন চলে যাব, এইভাবে যদি মানুষ চিন্তা করত ওই মানুষ অবশ্যই এমন কাজের মধ্যে থাকতো না। আমার ভাই জানেরা, তোমরা অবশ্যই জাহান্নাম দেখবে, আমরা অবশ্যই জাহান্নাম দেখব, যে জাহান্নামটা এত কঠিন এত কঠিন, ওই অবশ্যই জাহান্নাম প্রত্যেকেই দেখবে, তবে কি করবে এটা কখনোই নয়, তোমরা এটা চাক্ষুষ দেখবে, আর অবশ্যই তোমরা দেখবে, এরপর অবশ্যই সেদিন তোমাদেরকে সুখ সম্বন্ধে জিজ্ঞেস করা হবে। একটা মানুষ দুনিয়াতে সারা জীবন আরাম পেয়েছে, পায়ের জুতা খুলতে হয় নাই, বিল্ডিং বালাখানার টাকা অর্থ শর্ত সব ছিল, মানুষ তার জীবনে কোনো দিন আপনার দুনিয়াতে আরাম ছাড়া কিছুই বোঝে নাই, জীবনে কোনো দিন একদিনের জন্য কষ্ট পায় নাই, ওই মানুষকে শুধু জাহান্নামের মধ্যে দেওয়ার পরেই শুধু একবার ডুবিয়ে দেবে, একবার তোলা হবে, একবার চুবিয়ে শুধু তোলা হবে, ওই মানুষকে বলা হবে আল্লাহর বান্দারে দুনিয়ায় তুমি কেমন আরামে ছিলে, বলবে কই আমি আরামে ছিলাম না। কথাটা ভালো করে বোঝেন, একটা মানুষ 70-80-100 বছর একদিনও কষ্ট পায়নি, খুব আরামের সঙ্গে ছিলেন, জাহান্নামের মধ্যে ডুবিয়ে শুধু তুলে তাকে জিজ্ঞাসা করা হবে তুমি দুনিয়াতে কেমন আরামে ছিলে, বলবে না আমি একদিনও আরামে ছিলাম না। তাহলে বোঝা যায় জাহান্নামের ডুবিয়ে তোলা এই এতটুকু সময় কতটা কষ্ট, একটু ভেবে দেখেন, এটাই ব্রেনের মধ্যে একটু দিয়ে দেখেন, তাহলে জাহান্নামটা কত খতরনাক, কত ডেঞ্জার জায়গা হবে, যে একটা মানুষ জীবনে 70 বছরে এত আরাম পেয়ে শুধু ডুবিয়ে তুলে সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করা হবে ওই কথাই বলবে। একটা মানুষ দুনিয়াতে থেকে সে খুব আরামের সঙ্গে কষ্টের সঙ্গে জীবন কাটিয়েছে, ওই মানুষটা জীবনে কোনোদিন আরাম পায় নাই, খাওয়ার কষ্ট, পড়ার কষ্ট, উঠতে বসতে সর্বসময় মানুষটা কষ্টে জর্জরিত ছিল, এই মানুষটাকে শুধু জান্নাতের মধ্যে ঢুকিয়ে টেনে বার করে বলা হবে বলো তো দেখি তুমি কেমন কষ্টে ছিল, বলে আমি জীবনে কোনোদিন কষ্টই অনুভব করিনি, সুবহানাল্লাহ। বলে কি বোঝাতে চাইছেন আমার ভাইয়েরা? পরে আমি হাদিসের মধ্যে আসছি, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নুর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কি বলছেন, স্বাস্থ্য ও অবসর এই দুইটা নিয়ামত যারা পেল এই সমস্ত মানুষরা তারা অপব্যবহার করল, হে মানুষ তোমরা নিজেরা ধোকার মধ্যে পড়ে গেলে, তোমাদের সুস্বাস্থ্য ভালো ছিল, তোমরা যে নিয়ামত পেয়েছো, একটা মানুষ কানা খোঁড়া বোবা লুলো উঠতে পারে না, বসতে পারে না,
কত কষ্টের মধ্যে রয়েছে, আর কি করেছো তুমি? একটা মানুষ সারা দিন খাটতে খাটতে জীবন যাচ্ছে, আর তুমি অনেক আরামের সঙ্গে ছিলে। এই দুইটা নিয়ামত তো দিয়েছে কে, কথা বলেন? সেই আল্লাহর দেওয়া নিয়ামতকে তুমি অপব্যবহার করে ফেললে। আরে বলুন, এই সময়টা তো তুমি আল্লাহর জিকিরে কাটাতে পারতে। অল টাইম যদি তুমি আল্লাহর ইবাদত করতে, অল টাইম যদি তুমি আল্লাহর মহাব্বত করতে, আরে তুমি চলতে ফিরতে উঠতে বসতে সর্বসময় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার সর্বসময় জবানে জিকির করা যায় না? যায় না? যায়। কিন্তু মানুষ দুনিয়ায় চায়ের দোকানে বসে তিন ঘন্টা গল্প করবে, কিন্তু মজলিসে বসে একটা ঘন্টা চুপ থাকতে পারি না। আসলে আমি এর আগে আলোচনা এখানে করেছিলাম কি না জানা নেই, বলা হয়েছে তিন শ্রেণীর শ্রোতা এখানে বসবে। তিন শ্রেণীর শ্রোতার মধ্যে একজন খাশিয়াতিল্লাহ, মাম্বা কামিন খাশিয়াতিল্লাহ, যে এই আল্লাহর ভয়ে চোখ থেকে পানি ঝরঝর করে পড়বে, অন্ততপক্ষে মন প্রাণ দিয়ে শুনবে। আর এক শ্রেণীর মানুষ তারা দেখবেন উটকাট উটকাট করে চিন্তা করছে, ফাঁক পেলেই উঠে যাব, ফাঁক পেলেই উঠে যাব। আর এক শ্রেণীর মানুষ শোনে না। এগুলি বলা হয়েছে এই শোনার মধ্যে শ্রোতা আসবে, কিন্তু মুনাফেকেরা। কত বড় কথা, বুঝতে পারছেন? আল্লাহর কথা শুনতে এসে মুনাফেকের গুনাহ হয়ে যাচ্ছে। আমরা এরকম বোকা মুসলমান। আমার ভাই, ইসলামের মধ্যে যদি কোরআন হাদিস প্রকৃতিগতভাবে মানা যায় এর মধ্যে মজা আছে, আর যদি না শুনি বা না মানি তাহলে দেখবেন কিছুই ভয়েস পাবেন না, আপনি বুঝতেই পারবেন না। আমি এর আগেও তো বলেছি আপনাদের কতবার যে ইসলামের বড় শত্রু আবু জাহেল আবু লাহাব রাসূলুল্লাহর কোরআন শুনতে কাবা শরীফে গিয়েছিলেন, আমি বলেছিলাম, শুনেননি? যারাই শুনলেন তারা রাত পার করে দিয়েছেন। জিব্রাইল এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি আরো কোরআন তিলাওয়াত করুন, আরো তিলাওয়াত করুন। আল্লাহর নবী তিলাওয়াত করেন, আর নবীর শত্রুরা তারা কোরআন তিলাওয়াত শুনে আর বলে, হায় রে, এ কোরআনের মধ্যে এত মজা, এত মজা, এত মজা। এই জন্য করে আবু বকর, উমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাদের নাম ধরে ধরে বলছেন, এরা এই জন্য করে মুহাম্মাদের প্রেমে পাগল হয়েছে। আবু জাহেল, আবু লাগাব, কাকনাস, সবাই জানত যে কোরআনটা হলো মহাসত্যবাণী, নিজেদের সর্দারগিরি চলে যাবে। এই জন্য করে নিজেরা ওয়াদা করলেন, বললেন, মুহাম্মাদের কোরআন যদি শুনতে দেয়া হয় তাহলে ইসলাম কবুল করবে, কোরআনের সম্মুখে মানুষ মাথা নত করবে। এই জন্য করে জানিয়ে দেয়া হলো, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। ওয়াকালাল্লাযীনা কাফারু, আমি সাজিদ দল, তারা কি বললাম? লা তাসমাউ লিহাযাল কুরআন, তোমরা কোরআন শুনো না। কোরআন যখন পড়া হবে, আবৃত্ত করা হবে, তোমরা সরগোল করবে, ডিস্টার্ব করবে, মানুষ যেন কোরআন না শুনতে পায়। তাহলে কোরআন না শুনতে দেওয়া কার কাজ? আবু জেহেলের কাজ, কোরআন না শুনতে দেওয়া আবুল হামের কাজ। এই মোরা মজলিসে, কোরআনের মজলিসে বসার পরে শয়তান ওয়াসওয়াসা দিয়ে কিছু মানুষকে, এই কোরআন শুনতে দেওয়া মানুষদেরকে ডিস্টার্ব করে বিভিন্ন কথা বলিয়ে দেবে, বিভিন্ন কাজ করিয়ে দেবে। আমার ভাই জানেরা, আবু লাহাব থাকবে না, আবু জেহেল থাকবে না, কিন্তু শয়তান আবু জেহেল আবু লাহাবের মতো গুনাহ নিয়ে কবরে নিয়ে যাবে, মানুষদেরকে এরম ফেতনার মধ্যে ফেলবে। কারণ ওয়াদা করে তো বার হয়েছে সে। আল্লাহ যেন আমাদের প্রত্যেকের হিফাজত করেন, বলি আমিন।
আমার ভাই জানেরা, তাই বলা হলো মানুষরা তোমরা কি করবে, তোমাদেরকে মানুষ সুন্দর করে সৃষ্টি করেছে। ও মানুষ, তোমার জীবনে মানুষ একটা কানা হয়, খোঁড়া হয়, বোবালুলো হয়, তোমার আল্লাহ তো অনেক ভালো করে সৃষ্টি করেছে। অতএব তোমার এই নিয়ামতটাকে তুমি শুকরিয়া আদায় করো, ওই অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আল্লাহর রাস্তায় তুমি নামাজের মুসল্লায় বসে বসে তোমার সর তোমার মাতাকে ঝুঁকিয়ে দাও, আল্লাহর কাছে কাঁদা কাটা করার বলো, আল্লাহ আমার জবান, আমার হাত, আমার পা, আমার সারা শরীর দিয়েছেন একমাত্র আপনার জন্য যেন ইবাদত করতে পারি। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। ও ভাই জানেরা, তাই তো সাবধান করে দেয়া হলো আমাদেরকে, আল্লাহর যত নিয়ামত আছে এই নিয়ামতগুলো পরিপূর্ণতার সঙ্গে মেনে নিতে হবে। ইবনে মাসতাউরিদ ইবনে সাদ্দাদ কয়াল সামিউতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু আল্লাহি মাদ-দুনিয়া ফিল আখিরাহ ইল্লা মিসলাম ইয়াজআলু আলাইকুম ইসমাউ ফিল ইয়ামি ফালইনজুর বিমা ইয়ারজিউ। হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, মুস্তাওরিদ ইবনে সাদ্দাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল্লাহর কসম পরকালের তুলনায় দুনিয়ার উদাহরণ হলো কেমন শুনেন, আখেরাতের বিনিময়ে দুনিয়াটা কেমন। একটা মহাসমুদ্র রয়েছে, এই মহাসমুদ্রের মধ্যে এই আঙ্গুলটা যে আছে, আঙ্গুলটা সমুদ্রের মধ্যে ডুবিয়ে দিলাম, আঙ্গুলটা তোলার মধ্যে তোলার পরে হাতে কতটা পানি লাগবে বলেন তো। আমি আঙ্গুল পানির মধ্যে ডুবিয়ে দিলাম, দেওয়ার পরে আঙ্গুলটা তোলার পরে হাতে পানি কতটা লাগবে, সমুদ্র পানি শেষ হয়ে যাবে নাকি? সমুদ্রের পানি কমবে বলে মনে হয়? এখানে হাদিসের মধ্যে কি উদাহরণ দিচ্ছেন ভালো করে শোনেন। একটা সমুদ্রের মধ্যে একটা মানুষ আঙ্গুল ডুবিয়ে দিল, ওই আঙ্গুলটা তোলার পরে আঙ্গুলের দিকে লক্ষ্য করবে, ওই আঙ্গুলে যতটুকু পানি লেগে যাবে সমুদ্র টের পাবে না। ওই রকম ভাবে দুনিয়াটা হলো চাকচিক্য, দুনিয়াটা হলো সব, কিন্তু আখেরাতের তুলনায় দুনিয়ায় ওই আঙ্গুলের লেগে থাকা পানির মতো আখেরাতের বুনি বিনিময়ে দুনিয়াটা আল্লাহর কাছে কিছুই নয়। তাহলে আঙ্গুলে লেগে যাওয়া পানি সামান্য যদি সমুদ্র না টের পায়, তাহলে পরকালের জীবন যে শান্তি আর শান্তি যে জায়গা আখেরাত, ওই আখেরাত ছেড়ে যদি দুনিয়ার ময়ে পড়ে যায় তাহলে আমরা আখেরাতে গেলে আমরা কি পরিস্থিতি আমাদের হতো। ওই আখেরাতটা যদি আমরা সঠিক তৈরি করতে পারি, আখেরাতটা কি আমরা যদি মূল্যায়ন করতে পারি, তাহলে দুনিয়ায় বেঁচে থাকাটা আমার আপনার জন্য সার্থকতা হবে। আর দুনিয়াও হাসরুল আখেরা, আর দুনিয়াও মাজরাতুল আখেরা, দুনিয়ায় আমি তোমাদেরকে পাঠিয়েছি, দুনিয়াগুলো আখেরাতের খেতিবাড়ি। এই দুনিয়ায় তোমরা যেটা কামাবে সেই কামানোটা যেন পরকালের জন্য হয়। তাই তো কামিল মোরশেদ জানিয়ে দিল, ফেরিস্তে রবকে কহতে হ্যায় হরদম কে পেগনো তুম লিবাস মর্গ মাতম। ফেরিস্তেরা বলছে, আল্লাহ যেন মৃত্যুর পোশাক পরে রেডি হয়ে থাকে, মৃত্যুর লেবাস পরে যদি না কামায় পরকালের জীবনে। তাই বলা হলো, শুনো আয় সাকেনানে কসরে বরতর জৌকে মিট্টি কে অন্ধর। ও বান্দা, দুনিয়ায় একদিন তুমি চলে যাবে, দুনিয়ায় তুমি থেকে বিদায় নেবে, তোমার শ্বাস প্রশ্বাস যেদিন বন্ধ হয়ে যাবে সেইখান থেকে তোমার কবর শুরু হয়ে গেল। ওই অন্ধকার কবরে সেখানে গিয়ে কি জবাব দেবে, কিবি কি কিছু সেখানে তৈরি করেছ, পাতে সংগ্রহ করেছ। দুনিয়ায় তো আল্লাহ কামানোর জন্য পাঠিয়েছে, আখেরাতের খেতিবাড়ি তৈরি করার জন্য। দুনিয়ায় আপনি যাই করেন না কেন, মরণের পরে সেই জায়গায় আমি আপনার আমার আপনার যে
যে সেখানে জবাব দিতে হবে তার জন্য কি সংগ্রহ করলাম। আমার ভাই জানেরা এই জন্য করে হাদিসের মধ্যে এই কথাই বলা হয়েছে, তাহলে আঙ্গুলের পানি আর সাগরের পানির যে কম বেশের যে তুলনা কেন দিলেন, তাহলে আমরা বুঝতে পারি আখেরাতটা আমাদের কাছে অনেক 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 বেশি, দুনিয়াটা আমাদের কাছে কিছুই নয়। হাদিসের মধ্যে উল্লেখ করা হলো মাররাবি জাযি আসকাসাকু আন জাবিরিন আন জাবির আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাকালা আইয়ুকুম ইউহিব্বু আন খাজালাহু বিদরহাম ফাকালা মা নুহিব্বু আন নাকুলা বিশাইইন ক্বালা ফাল্লাহি লাদ-দুনিয়া খাওয়ান আলাল্লাহি মিন হাজা আলাইকুম। জাবির রাদিয়াল্লাহু তাআলা নুর বর্ণনা, একদা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কান কাটা ছাগল, মরা ছাগল পড়ে রয়েছে, আল্লাহর নবী সাহাবাদের কি নিয়ে ওই কানকাটা মরা ছাগলের পাশ দিয়ে যাচ্ছেন, আর সাহাবাদের কে বলছেন আমার সাহাবীরা তোমরা কে এক দিরহাম দিয়ে এই ছাগলটা ক্রয় করবে? ছাগলটা কেউ কিনবে এক দিরহাম দিয়ে? বলি ইয়া রাসূলুল্লাহ না আমরা কিনবো না। বলে কেন? বলে মরা ছাগল আমার লাভ কি? জি মরা ছাগল আমাদের কি হবে? কোনো কাজ তো হবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এটা জিজ্ঞেস বললেন সাহাবায়ে কেরাম, তারা বললেন আমার তো এটাকে কোনো কিছুর বিনিময়ে নিতে পছন্দ করব না, কারণ এর তো কোনো কাজ নেই, মরা ছাগল বিক্রি করলে কেউ কিনবে নাকি, কথা বলেন। তাই বলতে চাচ্ছেন আল্লাহর কসম এটা তোমাদের কাছে যতটুকু নিকৃষ্ট তোমাদের কাছে যেমন কোনো দাম নেই, আল্লাহর কাছে দুনিয়া তার চাইতেও নগণ্য। একটা মরা ছাগল তবু তার কুকুরের খেয়ে তার তবু অন্তত সম্মান দেবে,